Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মনি বলছি একদম গরম আছে, খেয়ে না। এখন আমার খাবার সময় না, মনি তুমি তো এই সময় ডিনার করো তাই ভাবলাম। কি সুপ্রিয়া, এত চেঁচামেচি করছো কেন, এত হাইপার হয়ে যাচ্ছ কেন? পাগল হয়ে গেছি বলে, আমি পুরোপুরি পাগল হয়ে গেছি বলে। শোনো, শান্ত হও, ঠান্ডা মাথায় এখন ভাবতে হবে আমরা কে কি কি করতে পারি। আর কি ভাববে, কি ভাববে, আর কি ভাববে, আর কি ভাববে, বুঝতে পারছো না? হাতের বাইরে সবকিছু চলে যাচ্ছে, বুঝতে পারছো না? ছেলেটা জেলে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারলাম না। মনি আমার কথায় রাগ করো না, কিন্তু তখন তো তুমি নিজে মুখে বললে যে কারুর যাবার দরকার নেই ওকে ছাড়াবার জন্য, তাহলে এখন কেন? বৌদি তুমিও বুঝতে পারোনি কেন তখন কথাটা বলেছিলাম? বাহ, তার মানে কেউই বুঝতে পারে, কেউ বুঝতে পারেনি কেন আমি কথাটা বলেছিলাম। দেখলে না, ছোট ছেলে আর ছোট বৌমা পুরোপুরি ওর বিরুদ্ধে, দেখলে না এমন রিয়্যাক্ট করলো যেন মনে হলো আমার বড় ছেলেটা একটা দাগি ক্রিমিনাল। কি করতাম তখন আমি, কি করতাম? যদি বেড়ে যায় এরকম হয় আমি কি ডাক্তার ডাকবো? ডাক্তার কেন, ডাক্তার ডাকবে কেন? ও আচ্ছা, ডাক্তার ডেকে এনে প্রমাণ করবে যে আমি আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি, পুরোপুরি পাগল হয়ে গেছি, তাই তো? চলে যা, লালকুঠি আসতে পারবেন? এবারে তো যা করার তোমাকে করতে হবে বিশাখা। এতদিন মনি ছড়ি ঘড়িয়েছে, এবারে এই সংসারের রাশটা নিজের হাতে নিয়ে নাও। কি বলছো, কি বলছো তুমি? আমি যে কি বলছি, দয়া করে তুমি কিছু বলো না, আমি যেটা বলছি সেটা শোনো, আমি কিছু ভাবতে যেও না, করতে যেও না, ঠিক? আমি যা যা বলবো তাই তাই করবে। শেষ খেলাটা আমি খেলবো। শোন বিক্রম, আমি তোকে একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই। আমি জাস্ট হচ্ছে না, আমি তোকে খুব ভালোবাসি, খুব ডিরেক্ট, তো ডিরেক্ট বলুন, জাস্ট হচ্ছে না, হচ্ছে না। কি ব্যাপার বললো তো, একটু আগে দেখছিলাম ওখানে বিড়বিড় করছো, এখন এখানে দাঁড়িয়ে কি হয়েছে? তো সামনে আমার একটা নাটক আছে, তো ওটাই রিহার্সাল করছিলাম। আর আমার যে ক্যারেক্টারটা আছে ওখানে, যে ক্যারেক্টারটা করছি, ও একটা ছেলেকে খুব ভালোবাসে, আর ও নিজের মনের কথা সব বলে দেয় ছেলেটাকে, কিন্তু ছেলেটাকে রিজেক্ট করে দেয়।
বুঝতে পারছি না আমি কি করে করব। না করার তো কিছু নেই, হাতে স্ক্রিপ্ট চলে আসলে করে দেবে। স্ক্রিপ্ট স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা না এখনো লেখা হয়নি। কি কাণ্ড, কোনো স্ক্রিপ্ট লেখা হয়নি? নাটক শুরু আগে পেয়ে যাবে নিশ্চয়ই। বিক্রম শোনা, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি জানি কি বলার আছে। তুই জানিস সি, আমি জানতাম যে তুই আমার মনের কথা বুঝতে পারবি। আমি জানতাম। অ্যাকচুয়ালি আমারও তোমাকে কিছু কথা বলার আছে। বলার আছে? হ্যাঁ হ্যাঁ তো বল না, বল তুই আগে বল তোর কি বলার আছে। আমি চিরকাল একজনকেই ভালোবেসেছি, সে হলো যিনি, আর তাকেই ভালোবাসব। দেখ, যিনি ছাড়া আমার জীবনে কেউ ছিল না, থাকবেও না। আর এটাও আমি জানি যে আসল যিনি কে। তুমি খুব ভালো বন্ধু ছিলি, তুমি অনামিকার পাশে যেভাবে দাঁড়িয়েছো তাতে তোমাকে সত্যি ভরসা করা যায়। আই কিন্তু কি করবো, ভালোবাসা যে একবারই হয়। যে ভালো থেকো। সবাই সবটা জানে কিন্তু আমি কিছু জানি না। দূর, এই একা একা কি কথা বলে যাচ্ছ তুমি? আমি কি তাহলে হ্যালুসিনেট করছিলাম? মানে কি বলে হ্যালুসিনেট কো হ্যালুসিন? কি হলো? হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন মানে দৃষ্টি বিভ্রম। দৃষ্টি বিভ্রম তৈরি করতে হবে চিনি। দৃষ্টি বিভ্রম, বুঝতে পেরেছ? ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো সুলেখা আন্টি। হ্যালুসিনেট করিয়ে সুপ্রিয়া আন্টির কাছ থেকে সব কথা জেনে নিতে হবে। ইয়েস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।